নমস্কার, আমি শুভ। শুভর তরফ থেকে আমার চ্যানেলের প্রত্যেকজন প্রিয় দর্শকদের জানাই শুভ সন্ধ্যা। আমাদের আজকের পর্ব ভক্তিগীতিমূলক সঙ্গীতের পর্ব। আজকের এই পর্বে আমরা এমন একজন গুণী সঙ্গীত শিল্পীকে পেয়েছি যিনি শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সহ নানা ধরনের গানে পারদর্শী। আমাদের প্রত্যেকের মধ্যে আজ যিনি রয়েছেন আমাদের আজকের এই পর্বের বিশেষ অতিথি সুকুমার রায়বাবু। সুকুমার বাবু নমস্কার। নমস্কার। তো সবার প্রথম আপনি আমাদের কি গান শোনাচ্ছেন যদি একটু বলেন আমাদের দর্শকদের? প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। অসাধারণ একটা সঙ্গীত আমরা শুনলাম সুকুমার বাবুর থেকে। আশা করছি আমার প্রিয় দর্শক বন্ধুরাও আমার সাথে সহমত প্রকাশ করবেন। সুকুমার বাবু, জীবনের এতগুলো বছর, এতগুলো দিন শুধু সঙ্গীত সাধনার মধ্যেই আপনি কাটিয়ে দিলেন। আমাদের দর্শকদের প্রত্যেকের জন্য আপনি আপনার এই যে সঙ্গীতের সফর, এই নিয়ে কিছু কি বার্তা দিতে চাইবেন? 6 বছর বয়স থেকে গান শিখছি। আমার মা বাবাই আমার প্রথম গুরু বলা যায়, কারণ যদিও উনি আমাদের শেখাননি, আমাকে আমাকে প্রথম গান শিখিয়েছেন শান্তিপদ পাত্র। কিন্তু মা বাবাই আমার প্রথম গুরু, ওনাদের ইচ্ছা দিয়ে, আমার ইচ্ছা তো গান শেখা হয়নি, ওনাদের ইচ্ছায় গান শেখা হয়েছে। তারপরে শান্তিপদ পাত্র পরে আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে আসি,
উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি শান্তিপদ পাত্র, ওস্তাদ সাকিরুদ্দিন খাঁ, পণ্ডিত সুভাষ শাক্লাদার। তারপরে 17 বছর বয়সে বাংলা গান শিখি প্রথম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে, দীর্ঘ 11 বছর। তারপরে বিমান মুখোপাধ্যায়ের কাছে 1983 থেকে 11 সাল পর্যন্ত কাশীমৃত্যু ঘাট পর্যন্ত ছিলাম আমি। হ্যাঁ, খুব ভালোবাসতেন আমার, তো কী বলবো। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি সাগর সেন, শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে, আর লোকসঙ্গীত শিখেছি গোষ্ঠগোপাল দাসের কাছে, আর কীর্তন শিখেছি প্রফুল্ল কুমার দাস এবং দয়াল কয়ার। এই আমার মানে এক কথায় লম্বা একটা সফর, লম্বা একটা জার্নি। আমি তো এই 11 সালে গান শেখা বন্ধ করেছি, 8 সালে আমার যখন মানে স্ট্রোক হলো তখন থেকে খেয়াল শেখাটা বন্ধ হয়েছে। সত্যি মানে সুকুমার বাবুর এই কথাবার্তা আপনার প্রত্যেক যে শেখনী, আপনি যেভাবে নিজেকে তৈরি করেছেন প্রত্যেকজন গুরুর কাছে, যেভাবে সুন্দরভাবে গান শিখে নিজেকে প্রস্তুত করেছেন, এবং এখনো আপনি যতটা সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করছেন বা করে থাকেন, এটা সত্যি আমাদের প্রত্যেকজন দর্শকের কাছে খুব অনুপ্রেরণার। আশা করি আপনারা প্রত্যেকে সহমত করবেন আমার সাথে। তো এরপর আবার একটা গানে চলে যাই, তারপর আমরা আবার কথা বলি। তো এরপর আপনি কি গান শোনাচ্ছেন? এরপর একটা গান শোনাচ্ছি, কে দিয়েছে ঠাকুর, আমারই সুরে গাইছি এটা। একদম একদম। কে দিয়েছে ঠাকুর তোমায় ভক্ত সখা নাম, চার যুগে ও তোমার দেওয়া মধুর হরি দেওয়া মধুর করি না
অশুভ, এই যে গানটা শোনালাম এটা আমারই নিজেরই সুর করা। তাই? খুব সুন্দর। সুকুমার বাবু, আপনার কাছে আমার ছোট্ট একটা গানের অনুরোধ ছিল, যদি আপনি শোনাতেন। শোনাবেন কি? যদি আপনি পারমিশন দেন তাহলে আমি একটা ছোট্ট গানের অনুরোধ কি করতে পারি? একটা ছোট্ট গানের অনুরোধ রয়েছে, আমার খুবই পছন্দের গান, ছোটবেলা থেকে এই গানটা অনেকবার শুনে এসেছি। আপনার মতো গুণী শিল্পীকে যখন পেয়েছি, এই গানটা একবার আপনার কণ্ঠ থেকে শুনবো। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, যদি একবার শোনান। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুপুল হারালে, সঙ্গে কোনো কিছু যাবে না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। মাতা পিতা পরিবার দ্বারা সুত সহোদর, আপন আপন মিছে ভাবো না। মাতা পিতা পরিবার দ্বারা সুত সহোদর, আপন আপন মিছে ভাবো না। ছেলে মেয়ে সংসার সকলই অসার, কাজেতে কেউ তো আসবে না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। একলা এসেছো একলা যেতে হবে, সঙ্গে তো কেউ যাবে না। বাল্যকালে খেলা করে কাটালে, যৌবনে কামিনী ছাড়লে না। ওই বাল্যকালে খেলা করে কাটালে, যৌবনে কামিনী ছাড়লে না। বুড়ো হয়েও তো বুটা কাটা 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 কাবুলি তোমার খুঁজলো না। বুড়ো হয়েও তো বুটা কাটা 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 কাবুলি তোমার খুঁজলো না। তাই বলি ওরে মন, সংসার বন্ধন হরিনাম খড়গে কাটো না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুপুল হারালে, সঙ্গে কোনো কিছু যাবে না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম প্রিয় দর্শক, আপনাদের সাথে এবার আমি আলাপ করিয়ে দেব সুকুমার বাবুর সঙ্গে, যারা এতক্ষণ ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রত্যেকটা গানকে এত সুন্দরভাবে শ্রুতিমধুর এবং শ্রুতিগোচর করে তুলেছেন, তাদের সাথে, অর্থাৎ বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন তাদের প্রত্যেকের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। সর্বপ্রথম শ্রীখোলে রয়েছেন আমাদের প্রত্যেকের ভালোবাসার শ্রীমন্ত দা, এবং তৎসহ করতালে রয়েছেন আমাদের প্রত্যেকের ভালোবাসার রবীন্দ্রনাথ দা, এবং অর্গানে রয়েছেন তুহিন দা, আর অবভিয়াসলি সঞ্চালনায় তো আমি আছি শুভম। তো চলো এরপর আমরা কি গান শুনবো? হরি মন মজায়, চলুন শুনবো। হরি মন মজায় লুকা লে কোথায়, হরি মন মজায় লুকা লে কোথায়। ভবে আমি একা দহে দেখা, আমি একা দহে দেখা, পরাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়,
বলো শশী বাজালে বাঁশি, শিলে গৃহবাসী করলে উদাসী, কুল ছেড়ে আজ কুলে ভাসি, ও গো হৃদি বিহারি কোথায় হরি, আমার হৃদি বিহারি কোথায় হরি, পিয়াসি মন তোমায় চায় হরি, মন মজায় লুকালে কোথায় হরি, মন মজায় লুকালে কোথায়, ভবে আমি একা নহে দেখা পরাণ শাখা রাখো পায় হরি, মন মজায় লুকালে কোথায় হরি, মন মজায় লুকালে কোথায়। জনশুভ, এর পরে যে গানটা গাইব একটা বিশেষ মুহূর্তের কথা তোমাকে বলি। একদিন আমি রেওয়াজ করছি সকালে, আমাদের তখন একটা ঘর বিছানার উপরে বসে প্র্যাকটিস করছি আয়ুর্ভৈরব রাগ। তো সেই সময় আমার স্ত্রী এসে পুজো করতে বসেছে, মিনতি রায় আমার স্ত্রীর নাম। তো সে পুজো করছে, আমি ভক্তি গীতি তখন গেয়ে যাচ্ছি, গাইতে গাইতে এই গানটা যখন শেষে গাইছি, তো সে বলছে যে আমাকে, কি ব্যাপার তুমি কাঁদছো আর গান গাইছো কেন, শেষে আমাকে বলছে। আমি দেখছি আমি একদম বসে আছি, প্রায় আমি কোথায় বসে আছি জানি না, শূন্য ভাসমান, আমি কি গান গাইছিলাম তাও জানি না, আর দেখছি যে আমার সামনে রাধাকৃষ্ণের মানে দর্শন পেলাম, রাধাকৃষ্ণ চতুর্দিকে শুধু আলো, সেটা কি বাড়ি না কি তাও জানি না, শুধু একবারে দেখার মানে সেই জিনিসে বলতে পারবো না। তারপরে আমাকে যখন দর্শন হয়ে গেল তখন বলছে, কি ব্যাপার তুমি গান গাইছো কাঁদছো কেন, কি বাবা কাঁদছি না তো, আমি কাঁদি না, আমি এইরকম জানো একটু দর্শন হয়েছে, আর কাউকে বলো না, আমি কিন্তু আজকেই আমার চ্যানেলে প্রথম বললাম, এটা কাউকে কোনোদিন বলিনি, এটা অনেক অনেক আগেকার মত। তারপরে এই গানটা অনেকবার আমি অনেক জায়গায় গিয়েছি, খুবই এ পেয়েছি, সুখ্যাতি পেয়েছি। মানে সত্যি মানে আপনার কথা শুনে বুঝলাম, সেই বাংলা একটা কথা আছে না, ভক্তির ভগবান এক মন চাই, এক মন একদম, তবেই তবে ভগবান পাওয়া যায়। আর এই আমরা ভগবানকে যে ডাকি, ভগবানকে ডাকার আমাদের যে মাধ্যমটা হয় না মন্ত্র, এই মন্ত্রটাকেও যদি আপনি একটু ভেঙে বলেন, সেখানেও কিন্তু আপনার এই ব্যাপারটাই দাঁড়ায়, মন্ত্র ওখান থেকে এসছে মন্ত্র, তাই না? মানে সত্যি মানে এক মনে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, ভগবান আমার মনে হয় না যে সাড়া না দিয়ে পারেন। আপনি হয়তো সেরকম একটা সৌভাগ্যবান মানুষ, তাই আপনার আরাধ্য দেবতাকে আপনি দেখতে পেয়েছেন। তো চলুন, আজকের অনুষ্ঠানে আমরা অনেক কথা বললাম, সুকুমার বাবুর থেকে অনেক সুন্দর সুন্দর গান শুনলাম, কিন্তু এবার সময় বিদায় নেবার। আজকের অনুষ্ঠানের আজকের এই পর্বের একদম শেষ গান আপনাদের সবার জন্য, আজকের এই পর্বের বিশেষ অতিথি সুকুমার বাবুর তরফ থেকে আমরা শুনবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভর তরফ থেকে ওয়ান্স এগেন আমার চ্যানেলের প্রত্যেকজন প্রিয় দর্শককে শুভ সন্ধ্যা জানাই, হার্দিক শুভকামনা জানাই। অনুষ্ঠানের একদম শেষ গান আপনাদের সবার জন্য, সখী সাজাই রাখিল পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কি জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা, সখী সাজাই রাখিল পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা, সে কি ভুলিয়া থাকিতে পারে তার
আসি রাধিকারে, ভুলিয়া থাকিতে পারে কত ঝড় ঝঞ্ঝায়, বাদল নিশীথে এসেছে সে অভিসারে, মধুবন হতে আনাদ ফোটা বন ফুল, মধুবন হতে আনাদ ফোটা বন ফুল, পাপিয়ারে বল গান গাইতে অনুকূল, মধুবন হতে আনাদ ফোটা বন ফুল, পাপিয়ারে বল গান গাইতে অনুকূল, চাপার কলি গাইলে নূপুর বেঁধেরা, চাপার কলি গাইলে নূপুর বেঁধেরা, তেমনি কমালো ডালে ছিলো না বাধা থাক, বেঁধে রাখলো বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কমালো ডালে, বেঁধে রাখলো কমালো ডালে, বেঁধে রাখলো সখী যোগিনীর বেশ ছাড়িয়াবার পরিব নীলাম্বর, মথুরা ত্যাজিয়া হে ব্রজে ফিরিয়া আসিবে কিশোর, আহা মথুরা ত্যাজিয়া হে ব্রজে ফিরিয়া আসিবে কিশোর, আসিবে ফিরে আসিবে কিশোর নট বড়, ফিরে আসিবে কিশোর নট বড়, ফিরে আসিবে এই ব্রজে পদ রজ দিতে, ফিরে আসিবে এই ব্রজে পদ রজ দিতে, ফিরে আসিবে আনন্দে বাসিবে এই নিরানন্দ প্রজগ,